দেখো সঙ্গীতা, আজকে আবার নতুন করে লালগড় রেঞ্জের কুমির কাতার জঙ্গলে আজকে নতুন করে আবার আট খাওয়া মাংসের সন্ধান পাওয়া গেছে, জানিয়ে স্থানীয় মানুষের কুমির কাতার যে গ্রামবাসী তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তর থেকে এর আগে জানানো হয়েছে যে বাঘ নয়, যেটা গ্রামবাসীরা আশঙ্কা করছেন যে বাঘ বা কোনো বড় জন্তু এই কুমির কাতার জঙ্গলে রয়েছে। তবে বন দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে এটি বাঘ নয়, নেকড়ে। তবে 7 দিন কেটে গেল, এখনো সেই জন্তু ধরা পড়েনি, ফলে স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। 3 দিন আগেই একটি ভেড়া এবং ছাগলের দেহাবশেষ পাওয়া গিয়েছিল এবং আজকে আবার নতুন করে একটি আট খাওয়া ছাগলের মাংস পাওয়া গেছে। বন দপ্তর সেটা পরীক্ষা করে দেখছে, তবে নতুন করে ছাগলের মাংস খাওয়ায় এবং গবাদি পশু খাওয়ার ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা গবাদি পশুদের বাড়িতেই রাখছে, ছাগল সব ভেড়া সবকিছুই তারা বাড়িতে বেঁধে রাখছে এবং বন দপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এবং তারা বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ঠিক কোন জায়গায় এই জন্তুর ছাপ পাওয়া যাচ্ছে, যেখানে তারা এরপরে খাঁচা পাতার একটা পরিকল্পনা করছে। ধন্যবাদ অমিতাভ। পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে স্পেশাল হোমগার্ডের রহস্য মৃত্যু। কোয়ার্টার থেকে উদ্ধার হয় আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদী হেমন্ত হেমব্রম ও তার 6 বছরের শিশুপুত্রের রক্তাক্ত দেহ। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দারের সঙ্গে। সন্দীপ, ঠিক কি ঘটেছে, কি কারণে মৃত্যু, পুলিশ কি বলছে? দেখো সঙ্গীতা, এই পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে কোয়ার্টার থেকে হেমন্ত হেমব্রম এবং তার 6 বছরের শিশুর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুরুলিয়ার বিশাল পুলিশ বাহিনী এই পুলিশ লাইন বেলগুমা কোয়ার্টারে ছুটে আসে এবং টামনা থানা তদন্তকারী অফিসাররাও আসে এবং পুলিশ সুপার নিজেও সেখানে যান। তারা গোটা বিষয়টা তদন্ত করছে। আপাতত হেমন্ত হেমব্রমের স্ত্রীকে এখন কোয়ার্টারের মধ্যেই জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা এবং হেমন্ত হেমব্রম এবং তার শিশুর মৃতদেহ পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কিন্তু এই একটা নিরাপত্তার মতো জায়গায় পুলিশ কোয়ার্টারের ভিতর কিভাবে এমনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সে বিষয়ে পুলিশ আধিকারিকরা মাথায় ভাঁজ ফেলেছে এবং তারা খুবইভাবে তদন্ত নেমেছে কে বা কারা, কি কি উদ্দেশ্যে বা কি কারণ, এটা আত্মহত্যা না খুন, সে বিষয়ে তারা তদন্ত করছে। সঙ্গীতা ধন্যবাদ। সন্দীপ, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।